নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এই বছরটা খুব ভালো কাটান, সুস্থভাবে কাটান আর খুব আনন্দ করুন, এইটুকুই বলবো। আজকে আমাদের বাইকের ডেলিভারি, আমাদের আনন্দটা দ্বিগুণ যাকে বলে। অনেকদিন ইচ্ছে ছিল বাইক চালানোর, বাট আমি বাইক চালাতে পারি না, বাট আমার শেখার খুব ইচ্ছে আছে। রাহুল অলরেডি বাইক চালাতে পারে, তো ও যখন বললো যে বাইক নেবে, আমিও তখন ভাবলাম যে ঠিক আছে নিয়েই নিই। আমার ইচ্ছে আছে আমার নতুন বাইকেই আস্তে আস্তে বাইক চালানো শিখবো। তো আমার খুবই ইচ্ছা, মানে আমার ছোটোবেলায় আমার বাবার বাড়িতেও সবার বাইক ছিল, তো সেখান থেকে ইচ্ছেটা আছে। যাই হোক, আজকের দিনটা খুব ভালো, বছরের শুরু যাকে বলে। নতুন বাইক নিতে যাব আমরা এই দুপুর নাগাদ, কারণ ডেলিভারি টাইম দিয়েছে ওই 1:30 থেকে 2, 12:30 নাগাদ বেরোবো। ব্লুকে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে, গরম আছে, এবার যাবো তো গাড়িতেই, আর আলাদা কোনো জায়গায় যাওয়ার নেই, শুধু শোরুমেই যাব। আমি স্নান টান সেরে নিয়েছি, আমি গিয়ে এখন পুজো করবো। নতুন বছর বাড়িতে পুজো না করে তো বেরোনো যায় না। ঠাকুরের নতুন জামা কাপড় মা নিয়ে এসছে গতকাল, ব্লুকে একেবারে স্নান টান করে নতুন জামা পরিয়ে রেডি করব। এই যে আমার ঠাকুর, আমি এখন পুজো করবো, এখনো করিনি। আমি এইখানে সব নতুন জামা কাপড় মিষ্টি আর অনেক, আমার লোকনাথ বাবা রেডি, মা এই চাদরটা এনেছে লোকনাথ বাবার জন্যই। চুলটা একটু ভালো দেখে কিনতে হবে, গণেশ কি ওটা হবে, হবে না। মা লক্ষ্মী, গণেশ আর এইদিকে লোকনাথ বাবাকে রেডি করা হয়ে গেছে। আসলে গণেশের ড্রেসটা একটু গন্ডগোল হয়েছে, এটা একটু বুঝতে ভুল হয়েছে। যাই হোক, এটা আপাতত পরিয়ে দিই, আমি পরে সুতির জামা নিয়ে আসব। দেখতে ভালোই ওপরে খুঁজতে ভালো একটু। শুভ নববর্ষ বলতে হবে তো ব্লু সবাইকে, আমি বলে দিচ্ছি শুভ নববর্ষ, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে দিনটা কাটাবেন। আমি ব্লু এর হয়ে বলে দিলাম, এটা আমারও বলা। আপনারা সবাই ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন, খুব আনন্দ করবেন, জীবনে যাতে কোনো অসুবিধা না হয় এই আশীর্বাদ সবাইকে করছি, ছোটদের বড়দের আমার শুভেচ্ছা। নতুন জামা পরে নিয়ে যাব এটা বাইক ডেলিভারি আনতে, ভিজিও না জামাটা। আজকে বাড়িতে আরেকটা অশান্তি আসছে। আমি রেডি, ব্লু রেডি হচ্ছে, ব্লুকে রেডি করে দিয়েছি, জাস্ট খাচ্ছে, খেয়ে তারপর বেরোবো। রাহুল স্নানে গেছে, একসাথে বেরোবো। শুভ নববর্ষ, শুভ নববর্ষ, যাও, শুভ নববর্ষ, শুভ নববর্ষ। মিষ্টিটা না, অল্পই মিষ্টি আছে, এই মিষ্টি এনেছে ও। যাও যাও একটু কোলে যাও, এসো এসো এসো। আন্টি আসলে আবার এসো, আন্টি নেই বাড়িতে এখন, বিকেলে আসছি বললো, আমরা ভুম ভুমটা নিয়ে চলে আসবো। কি কোয়াড সেট পরেছো, কোয়াড সেট পরেছো তুমি, নিয়ে যাব তোমাকে। বাবা আমাকে নিচ্ছে না বলু, আমাকে, আমি কালকে তোমাকে নিয়ে গিয়েছিলাম ছোটি ঠাম্বির বাড়ি, তুমি আমাকে নিচ্ছ না বল। আমি তো বললাম, তুমি তো বললে তুমি যাবে না। আমি ঘুমোচ্ছি সকালে গিয়ে একদম, ওই যে ওই সময় থেকে ওকে নিতে শুরু করেছে একটু একটু, তাতে কান্নাটা বন্ধ হচ্ছে। জানে মা এখন বেড়াতে যাবে, ছেড়ে গেলে রেখে চলে যায়। সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আজকে পয়লা বৈশাখ, বাংলা সাল 1431, এবং আজকে একটা স্পেশাল দিনেই, শুভ দিনেই, শুভক্ষণে আমি আমার বাইকের ডেলিভারিটা আনতে যাচ্ছি। আপনারা বোধহয় অনেকেই জানতে চাইছিলেন বাইক কবে আসবে, বাইক কবে আসবে। তো যেই বাইকটা আমি আনছি, মানে যেই বাইকটা আমরা নিয়েছি, সেটা হচ্ছে মিটিওর 350 ফায়ারবল ম্যাট গ্রিন।
তো আমাদেরকে মোটামুটি বলা হয়েছে 1:30 সময়তে যেতে, আমরা এখন এখান থেকে বেরোবো। এলগিন রোডের মোড়ে শাহ ডিস্ট্রিবিউটার্সের যে রয়্যাল এনফিল্ডের শোরুমটা আছে সেখানেতে যাবো। আমাদের সঙ্গে পার্থদাও যাবে, কারণ পার্থদাও আমাদের সঙ্গে প্রথম দিন ছিল বাইক নেওয়ার সময়তে, এবং বাইকের ব্যাপারে যাবতীয় ডিটেলস পার্থদাও অলরেডি জানে। কিন্তু সেটা ছাড়াও আজকে নববর্ষ, আজকে একটা স্পেশাল এপিসোড। আপনাদের কাদের বাড়িতে কী কী প্ল্যান হচ্ছে, আপনারা কে কী খাচ্ছেন, ডিটেলসে আমাদেরকে জানাবেন। কারণ আমরা যে কমপ্লেক্সে থাকি দেবলোক সোনা সিটি, এখানেও আজকে খাওয়া দাওয়ার বিশাল প্ল্যান আছে। বাট রাত্রেবেলা যাবো, আগে বাইকটা নিয়ে আসবো, বাইকের ডেলিভারি নিতে মোটামুটি অনেকটা সময় লাগবে, এসে তারপর রাত্রেবেলা খাওয়া দাওয়া। আমাদের সঙ্গে ব্লুও যাচ্ছে আজকে বাইকটা আনতে, তো এই নেমে এসছি নিচে, এবার বেরোবো। এবং আমাকে বলা হয়েছে বাইকের ওখান থেকে যে হাতে অনেকটা সময় নিয়ে আসতে। এবং সত্যি কথা বলতে গেলে বাইকের ব্যাপারে আমি খুব এক্সপিরিয়েন্স নই, আপনারা অনেকেই আমার থেকে বাইকের ব্যাপারে তো অনেক বেশি জানেন। যদি চার চাকা হতো তাহলে একটা আলাদা ব্যাপার ছিল, কিন্তু বাইকে আমার খুব বেশি এক্সপিরিয়েন্স নেই। এটা আমার জন্য খুব এক্সাইটিং লাগছে, আজকে খুব এক্সাইটিং একটা দিন। আর তার উপর রয়্যাল এনফিল্ড বলে কথা, এবং আমার সাবস্ক্রাইবারদের মধ্যে কারে কারে রয়্যাল এনফিল্ড আছে আজকে কিন্তু কমেন্ট করতে হবেই। নিচে মানে আজকের এক্সাইটমেন্ট আমি ভাষায় বলে বোঝাতে পারবো না। যে নেক্সট ডেলিভারি নিচ্ছিলাম সেই নয় এতটা এক্সাইটেড হয়নি। এসে গেছে পার্থদা, এবং পার্থদার এই বাইক নেওয়ার পেছনে পার্থদার একটা বিশাল রোল। যেদিনকে রাজবাড়ি বাবালি ব্লগটা হচ্ছিল সেদিনই পার্থদা সঙ্গীতাদি বলেছে বাইকের কথা, কয়েকদিনের মধ্যেই বুক করে নিয়েছি। এই এসে গেছি, বাইকটা এখনো দেখতে পাইনি, যাই হোক যাওয়া যাক ভেতরে। লেগ গার্ড, ব্যাক রেস্ট, তারপর এইসব লাগানো হবে। এখন আমি একটু ভুল বলেছি, এক্সাইটমেন্ট একটু মিশে ফেলেছি, এটা শটগান। শান্ত কিন্তু কন্টিনেন্টাল জিটি নিয়েছে, শটগান নেয়নি। আমার এটা দেখে খুব মনে হচ্ছিলো যে যদিও আমি ফায়ারবলটা বুক করেছি শটগান নিয়ে নিই, তাহলে ঠিক আছে এটা 350 দিয়ে শুরু করি, তারপর 650 যাবো পরে। এটা তো হান্টার, এটা ইন্টারসেপ্টারটাই, সরি এটাই তো তুমি ডেইলি চালাও। হ্যাঁ, সো আমাদের বাইকটা অলরেডি দিয়ে দিয়েছে, ওপাশে আসে তো লেগ গার্ড ফেক গার্ড এগুলো। এই যে এই বাইকটাই আমাদের, কিন্তু ব্লু এটা আমাদের ব্লুকে একটু বসাতো, দেখি বসে কিনা, সাবধানে ব্লু একটু বসো, ব্লুকে দুদিকে পা দিয়ে দে। এই যে ব্লু খুশি, এটা হচ্ছে মিটিওর 350 ফায়ারবল আছে, স্টেলার আছে, আর একটা হচ্ছে সুপারনোভা ফায়ারবল। ঘেমা লেগেছে ব্যাপারটা, এখন জাস্ট অপেক্ষা কতক্ষণে রাস্তায় নিয়ে বেরোতে পারবো। বাট অ্যাট দ্য সেম টাইম আমি শটগানটাও দারুণ লেগেছে, আপনারা শটগানটাও দেখতে পারেন। আর এটা সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সুপার মেটিওর 650, আমাদের 350cc ইঞ্জিন। সুপার মেটিওর 650টাও কিন্তু দারুণ, স্ট্রাকচারটা হেভি, ছোট ব্ল্যাক ছোটটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ন্যাভিগেটর এখান দিয়ে লাগিয়ে দেয়। এটা হচ্ছে সামনে যে ফ্রন্ট উইন্ডশিল্ডটা, এগুলো এখন পড়লে প্রচন্ড গরম লাগবে, ব্যাপারটা সেটাই।
এক পায়ে জুতো আর এক পায়ে জুতো নেই রে। আমার ফোন বাজছে, ফোন বাজছে, দাঁড়াও। এটা তো আমার মাথায় ঢুকছে না। এখন ব্যাকরেস্টটা লাগানো হবে। মোটামুটি অনেকক্ষণই সময় লেগে গেছে, দেড় ঘন্টা হলো দাঁড়িয়ে আছি এসে। এটাই আমি চেয়েছিলাম যাতে ব্যাকরেস্টের লোগোটা থাকে। বেরোবো এবার, মোটামুটি সব কিছু হয়ে গেছে। এই হেলমেটটা নিয়েছি, ভালো আরেকটা হেলমেট নেবো। সায়ন্ত আমাকে বললো একটা দোকান আছে আমাদের ময়মাতলা, ওখানে মোটো মোড় বলে, ওখান থেকে একটা হেলমেট নেবো। ওটা ওটা ফুল নেবো, এটা হাফ নিয়েছি, ওটা ফুল নেবো। তো যাবো, এবং এখান থেকে প্ল্যান হচ্ছে এখান থেকে সোজা আমাদের রাজপুরের যে বিপত্তারিণী মন্দির আছে ওখানে যাবো, বাইকের পুজো দেবো, তারপর ফিরবো। ওটাই আসল, ওটা নিয়ে নি, দাঁড়াও সব আছে। তো বাইকটা ওনারা নামিয়ে দেবেন, কারণ এই সামনে এখানে সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে নামিয়ে দেবেন। বাকিটা আমাদের দায়িত্ব। চলে এসো, ব্লুকে একটা সেলিব্রেশনের বক্স দেওয়া হয়েছে, আর আমাদের বাইকটা এখন নামানো হচ্ছে। ওদের আছে লোক আছে। সো আপাতত বাড়ি ফেরার সময়তে এখানে ডকুমেন্টস আছে, সেগুলো রেখে দিতে হবে, কারণ রাস্তায় যদি পুলিশ ধরে। আমি আর ব্লু গাড়িতে আছি, আর রাহুল সামনে চালাচ্ছে, রাহুলের সাথে পার্থদাও আছে। বাবা বাবা বাইক চালিয়ে চলে গেল, চলো। হ্যাঁ চলো। শোরুম থেকে ডাইরেক্টলি আসছি রাজপুরের বিপত্তারিণী মন্দির, এখানে আগেও এসেছিলাম, বাইকের পুজো দেবো এখানে, দিয়ে এখান থেকে বাড়ি যাবো। আজকে যেহেতু পয়লা বৈশাখ, সবাই গাড়ি বাইক টাইক নিয়ে এখানেই আজকে এসছে পুজো দিতে, ভালো ভিড় আছে। বাইকটা কিন্তু দারুণ স্মুথ চালিয়ে যা মজা পেয়েছি। সো বেসিক্যালি এখানে এসেছিলাম বিপত্তারিণী মন্দিরে, কিন্তু আজকে বীভৎস ভিড়, লাইন বলছে এক দেড় ঘন্টা লাগবে। তো আমাদের ওই সোনার সিটি যাওয়ার আগে একটা জায়গা আছে গ্রিন পার্ক, ওখানে তো গৌরী মঠ আছে, ওইখানে মন্দির আছে, ওখানে যাব, দেখি ওখানে আশা করি হয়ে যাবে পুজো। সো এখানে ফাইনালি এলাম এই আমাদের গ্রিন পার্কের, এখানে গৌরী মঠ, এখানেতে পার্থদার আমি এসেছি, এখানেতে পুজো দেবো ফাইনালি, কারণ বিপত্তারিণী মন্দিরে খুব ভিড়, আর লেবু টেবু অনেক কিছু আনতে হতো, আমরা তো কোনো কিছু আনিনি, উনাকে বললাম ওনার সঙ্গে যা আছে একটু দিয়ে দিতে। এখন আর কি ব্যাপারটা হচ্ছে, জাস্ট অনেকক্ষণ না খেয়ে আছি, খিদে পেয়েছে, পুরো টায়ার্ড, এক্সস্টেড। বাড়িতে ফিরে রাতে আমাদের কমপ্লেক্সে নববর্ষের খাওয়া দাওয়া আসে, সেটা একটা স্পেশাল ব্যাপার, কিন্তু বাড়ি থেকে একটু ফ্রেশ হতে হবে, একটু কিছু খেতে হবে আগে, বিভৎস খিদে পেয়েছে। আর পার্থদাকে অনেক থ্যাংকস, এই লোকটার জন্য আমি বাইকটা ফাইনালি কিনতে পেরেছি, আমাকে প্রথম দিন থেকে বাইক 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 করে এমন মাথায় ঢুকিয়ে দিয়েছে।
ফাইনালি হয়ে যাচ্ছে বাইকের পুজো, প্রণাম করে নেবো ঠাকুর, এবার খুব ভালো করে পুজো দেওয়া হয়ে গেল, প্রসাদ নেবো এবার নিয়ে বাড়ি ফিরবো। কেমন হেলমেটটাই কমপ্লেক্সের ভেতরে খুললি, হেলমেট পরে চালাচ্ছে না, হেলমেট পরে আমি এসেছিলাম জানি, মামা খুব ভালো বাইক চালাতে, কই টিচার কই, তোমার শিষ্যের সিকিউরিটি তোমারই দায়িত্বে, আমি কিন্তু তুমি আছো বলে আমি দারুন মারুন জানতে চাই না, আমরা দুজন যাব তো লং ড্রাইভে যাব, আমরা 100% জি দার্জিলিং যাও, ইউএসএ যাও, যেখানে যাও, তোরা সামনে থাকলে চাপ, আমি কোবরা সামনে রেখে দিই, এখানে আমরা এটাই প্ল্যান করে করেছি, না এখানে না ওই তোমার বাইকের পাশেই তো রাখতে পারে, এই তো এখানেই গুড়িয়ে রাখে, গুড়ুর হচ্ছে ইন্টারসেপ্টার 650, শিষ্য হচ্ছে মেটিয়া 350, মানে পার্থদাই আমাকে সব গাইড করেছে সব কিছু, তাই আমার গুরু। ওহ বহুত টায়ার্ড, এবার খাবো গিয়ে ওপরে, কিন্তু আজকে আমি খুব খুশি, খুবই খুশি। বাইক নিয়ে ফেরার পর ওপরে গিয়ে ফ্রেশ হয়ে বেশ অনেকক্ষণ পরে এই নিচে নামলাম, আজকে পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের কমপ্লেক্সের মধ্যেই ডিনারের প্ল্যান হয়েছে, রাহুল ওপরে আছে, রাহুল নামছে, আমি নিচে নেমে গেছি, বাট আমার সাথে নেমেছে সঙ্গীতা দি আর মুনমুন দি, মুনমুন দি আর সঙ্গীতা দি সামনে হাঁটছে, ওরা কুপন কালেক্ট করতে গেছে, আমাকেও যেতে হবে। শুভ নববর্ষ, শুভ নববর্ষ, আর এই তোমার আমার আর রাহুলের, হ্যাঁ তোমরা শাড়ি পরলে বলেই আমি পরলাম, খুব ভালো লাগছে, আজকে দিনে শাড়ি পরবে না, আরে একটা আমার শাড়িটা পুরো অ্যাপ্ট নয় নববর্ষ স্পেসিফিক, বাট যাই হোক তোমরা পরেছো বলেই পরেছি, এখানে অলরেডি গান বাজনা হচ্ছে, আমি এখানে দেখলাম, আর ওখানে অ্যাকচুয়ালি বসে থাকলে সমস্যা হচ্ছে যে এত মশা কামড়াচ্ছে, বেশ নিচে মশাও আছে। সো বন্ধুরা এখন বাজে রাত 11টা, আজকে আমাদের কমপ্লেক্সে নববর্ষের ফাংশন ছিল, কিন্তু এত জোরে গান বাজাচ্ছিলো এবং লোকজন গান গাইছিলো যে সেটা ব্লক করা যায়নি, কারণ আপনারা সকলেই জানেন ইউটিউব কপিরাইট স্ট্রাইক দেবে। খাওয়া দাওয়াও হয়ে গেছে সব কিছু, আমরা এবার ওপরে উঠবো, এবার আমি বাইকটা নিয়ে তার মধ্যেও আরও দু তিনবার বেরিয়েছিলাম পার্থদাঋত্বিকদা ওদের সাথে, তো আজকে এখানেই নববর্ষের ব্লগটা শেষ করছি, প্রচণ্ড টায়ার্ড, গিয়ে ঘুমোবো, আপনাদের নববর্ষ আশা করি খুব ভালো কেটেছে, এবং আমি এটাই চাইবো নতুন বছর যেন প্রত্যেকজনের সকলের খুব ভালো কাটুক, শরীর স্বাস্থ্য যেন সকলের খুব ভালো থাকে, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট, বাই।